ينس بدعت نظر شكر اسلام نامي رسول صلى الله عليه وسلم آني تو دين كي اشكار بيشتر كي چنوي رسول صلى الله عليه وسلم روپر نازل كتو وحير اشكار ركتا شندور اكا كوشل اپا كوشل بدعه كخنو بحالة هوتے بارنا بشش کر دين نامي دھرم نامي اسلام نامي ايمان و اخلاق نامي جنة و جهنم جاوا و تبا عصر و کمونار نامي يناس اما در رب کی اما در کے شاڑ چود دو شبا چور پوروے بولنی چنی بولنی وما آتاكم الرسول جا رسول صلی اللہ علیہ وسلم دیئے چھے فخودو تائی تمرا گرہن کرو وما نحاكم عن جا تھے کتنی برجن کرو چھے فانتہو جا تھے کتنی نشت کرو چھے فانتہو تا تمرا برجن کرو واتقوا الله تمرا الله کے بھائی کرو اللہ کے بھلو بشو اللہ تقوی بلنبن کرو ان اللہ شدید العقاب نشچوئی اللہ سبحانہ وتعالی شستی دانے کٹھور جخون تینی شستی دے بے کونو دویا مایا کرو بینا جخون تینی شستی دے بے کونو نرمال نرم کیچو ہو بینا ان اللہ شدید العقاب یناس اسلام ارنامے دین ارنامے কোন নব আবিষ্কৃত সুন্নত বলে কোন নব আবিষ্কৃত তাসবিহ হোক তাহলিল হোক জিকির হোক আসকার হোক কাজ হোক কর্ম হোক যেটাই হোক না কেন ইয়ানাস আল্লাহ তাআলা কি বলেনি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা ইয়ানাস আল্লাহ কি বলেনি আজ আমি তোমাদের জন্য দীন ইসলামকে পরিপূর্ণ করলাম সেই আজটা কি এখনো আসেনি বাংলার জমিনে যেই আজ আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করেছে যেই আজ তিনি সুবহান ও তাআলা সন্তুষ্ট হয়েছে আমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে সেই আজটা কি এখনো আসেনি বাংলার জমিনে বাংলার জমিনের দলে দলে বিভক্ত হওয়া মানুষগুলো কি এখনো সেই আজটাকে খুঁজছে যেই আজ দিন পরিপূর্ণ হয়েছে মানুষ এখনো দিনকে অপরিপূর্ণ কিভাবে মনে করে কিভাবে মানুষ মনে করে ইসলামে এমন কোন কল্যাণ থাকতে পারে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যায়নি মানুষ কিভাবে মনে করে এমন কোন ওয়ার্নিং থাকতে পারে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে যায়নি ইয়ানাস এই জমিনে সুন্নতের ব্যাপারে এত উদাসীনতা থাকা সত্ত্বেও কিভাবে আমরা নতুন করে নতুন নতুন আমল বানাই যেখানে মানুষ সালাম ফেরানোর পর ইস্তিগফার করে না যেখানে মানুষ সালাম ফেরানোর পর তাসবিহ তাহলিল পাঠ করে না যেখানে মানুষ একজন ইন্নাকা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইয়া রব তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম যেখানে একজন পড়ে 100 জনের পড়ার সমান মনে করে মনে হয় যেন আমি একজন পড়লে 100 জনের পড়ার সমান হবে অথচ একটা লেবারে বোঝে একটা লেবার বোঝে 100 ইট আছে জায়গায় একটা ইট যদি একটা লেবারের লিডার নিয়ে যায় 99টা ইট এখানে পড়ে থাকবে 100টা যাওয়া হবে একটাই যাবে অথচ দোয়ার ক্ষেত্রে আমরা মনে করি একজনে পড়লে সবার পড়া হয়ে গেল তাসবিহ তাহলিলের ক্ষেত্রে আমরা মনে করি একজনে পড়লে সবার আদায় হয়ে গেল মানুষকে একটু লেবারের মতো জ্ঞান রাখে না এখানে কি হয়েছে মানুষের বিদাহাত থেকে কেন দূরে থাকতে হবে ওস্তাদ আমাকে বলছেন বলতে ইয়া ওস্তাদ এখানকার মানুষ কি জানে না ইয়া ওস্তাদ এখানকার মানুষ কি অনুধাবন করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেনি এদেরকে এদের কাছে কি এরকম কোন তথ্য আসেনি যে কুল্লু বিদআ দলালা কুল্লু বিদআ দলালা প্রত্যেক দিনের নামে নব আবিষ্কৃত কাজ হচ্ছে গুমরাহি দের ইজ নো সাইয়্যা দের ইজ নো হাসানা দের ইজ নো টু অপশন দের ইজ অনলি স্টেটমেন্ট দ্যাট কুল্লু বিদআ দলালা ও কুল্লু দলালাতিন ফিন নার দিনের নামে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ গুমরাহি 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 দের ইজ নো অপশনস দ্যাট আই কুড হ্যাভ চুজ এরকম কোন অপশন না যে আমি চয়েস করব এইটা হাসানা এটা সাইয়া দুটেই বিদা এরকম যদি থাকতো তাহলে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় উঠেই বলতেন ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ নিশ্চয় সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা আর সবচাইতে নিকৃষ্ট বিষয় হলো দ্বীনের মধ্যে নব উদ্ভূত বিষয় ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ আর নব উদ্বোধিত নতুন করে প্রত্যেক দ্বীনের নামে কাজ হচ্ছে বিদআ ওয়া কুল্লু বিদআ প্রত্যেক নব
আবিষ্কৃত কাজ হচ্ছে দলালা গোমরাহী ভ্রষ্টতা وكل বিদআতিন দলালা প্রত্যেক নব আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা গোমরাহী وكل দলালাতিন ফিন নার দেয়ার ইজ নো সাইয়্যান নো হাসানা وكل দলালা যে ব্যক্তি ইসলামে নব আবিষ্কৃত করবে সে গোমরাহ হবে আর প্রত্যেক গোমরাহ ব্যক্তি যাবে জাহান্নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন না আমরা কি এগুলো এখন অনুভব করব না اليوم اكملت لكم دينكم এখন কি ওই দিনটা আসেনি আমাদের কাছে যেই দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে যেই দিন কোরআনুল কারীম এবং সুন্নাহ থেকে আল্লাহর কাছে মনোনীত হয়েছে ইসলাম এবং একটা কমপ্লিট জীবন ব্যবস্থা হিসেবে অবতীর্ণ হয়েছে উম্মতে মুহাম্মাদের উপর এছাড়াও বাকি সকল মানুষের উপর মানুষ আমরা কেন বিদআত থেকে দূরে থাকব আমাদের একটা স্টেটমেন্ট নেওয়া উচিত مصطفى صلى الله عليه وسلم تكي عن عائشة رضي الله عنها قالت أمهات المؤمنين عائشة رضي الله تعالى عنها تكي برمت تنبول قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم بلت من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد جلت يا من كننة بشاي جاك جدا যত বছর খুশি সে ইমাম যত বছর খুশি সে খতিব যত লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হোক না কেন যত মানুষের পীর আর মুরিদ হোক যত মানুষের শিক্ষক হোক যত মানুষের নেতা হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া বাকি এখানে আবু বকর আলী উসমান পৃথিবীতে যত মানুষ আছে পৃথিবীতে আল্লাহর নবীর পরে যত মানুষ আছে সাল্লাল্লাহু নতুন যে কিছু আমল ইবাদত কৃতকর্ম তাসবিহ তাহলিল কোন নিয়ম তন্ত্র সৃষ্টি করলো যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের অন্তর্ভুক্ত নয় তা বাতিল ও প্রত্যক্ষিত একটা ছেলে একটা ছেলে কোথাও ইন্টারভিউ দিতে গেল তার যে বায়োডাটা আছে বা তার যে সিভি আছে সেটাকে রিজেক্ট করে দিল কেউ এখানে কি শুধু সিভিটাই রিজেক্ট হলো নাকি সিভি যার সেও রিজেক্ট হলো বুঝাইতে পারেনি মনে হয় আপনি আমার কাছে বললেন যে ভাই আপনার বোনকে বিয়ে করতে চাই দশজন নিয়ে আসছেন আমি বললাম যে দুঃখিত বিয়ের প্রস্তাবটি গ্রহণ করতে পারলাম না শুধু কি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নাকি আপনাকেও তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে যে ব্যক্তি এমন কোন নতুন বিষয় আল্লাহর নবীর নির্দেশনা ছাড়া দ্বীনের মধ্যে কিছু একটা অন্তর্ভুক্ত যেটা ছিল না এটা করলো ফাহুয়ারদ ওই কাজটা প্রত্যক্ষিত শুধু কি ওই কাজটা প্রত্যক্ষিত হবে নাকি ওই কাজকে যে ব্যক্তি আঞ্জাম দেয় সে প্রত্যক্ষিত হবে এই জিনিসটা তো বুঝাতে অক্ষম হয়ে গেলাম ওস্তাদ বিদআত থেকে কেন দূরে থাকতে হবে কারণ শুধু বিদআত প্রত্যক্ষিত নয় বিদআত কারণে প্রত্যক্ষিত এজন্যই আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতুলু আ'মালাকুম হে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর অনুগত করো রাসূলের দেখানো পথ অনুযায়ী ওয়া লা তুবতুলু আ'মালাকুম তোমাদের আমল কৃতকর্ম কাজ সমূহ কষ্ট কসরত তোমাদের পরিশ্রমগুলোকে বিনষ্ট করে দিও না দীনি ভাইরা قال الإمام مالك رحمه الله من ابتدع في الإسلام بدعة يراها حسنة যে ব্যক্তি ইসলামে কোন বিদআত তৈরি করলো নতুন ইবাদত নতুন আমল নতুন একটা পদ্ধতি তৈরি করলো এবং সে এটাকে উত্তম হিসাবে দেখে মানে বিদআত হাসানা মানে কি জামশেদ মজুমদার বলছে না হ্যালো আমি বলছি যে আমার কোনো টাইটেল ফাইটেল নাই আলহামদুলিল্লাহ থাকা উচিত আমি পারিনি আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি সুন্দর পাঞ্জাবি পড়তে পারছি আমি বিয়ে করতে পারছি আমি বাচ্চা কাচ্চা আছে আল্লাহ আল্লাহ ওদেরকে হেফাজত করুক অথচ দিনের দিনের এই যোগ্যতাটুকু আমি অর্জন করতে পারিনি আল্লাহ আমাকে ক্ষমা করুক তৌফিক দান করুক আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক ও ক্ষমা করুন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে আমি বলছি না এই দেশের কোন আহলে হাদিস এই দেশের কোন সহিহ আকীদা সালাফি কওমি চিশতি সাবরি তরিকা থাকুক মারিফত বলছে না হানাফি শাফি হাম্বালি বলছে না মালিক যেহেতু এটা বললাম না যেহেতু ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা কেন মালিকই বলতেছে এটা ঠিক আছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে যে ব্যক্তি
ব্যক্তি ইসলামে কোনো বিদআত মানে এটা হাসান আর কি ওটার কথাই বলতেছে যে ব্যক্তি ইসলামে কোনো বিদআত তৈরি করলো এবং একে উত্তম মনে করলো সে যেন এই অপবাদ দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের খেয়ানত করেছেন নাউযু বিল্লাহ বিদআত হাসানা বলো আর বলো আমি ক্রিটিসাইজ করতেছি না তোমরা হেসেছো আমি হাসিনি আমি হাসছি এটা ক্যামেরাম্যান ভাইরা বলবে যে জামশেদ মজুমদার ক্রিটিসাইজ করলো দেখো ভাই ওদেরকে ক্যামেরা করে দেখেন ওরা হাসছে আমি হাসি নাই কেন ইমাম মালিক কেন এটা বলল ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলার কারণ কি যে যাই ব্যক্তি ইসলামে এমন কোন নতুন কাজ করলো বিধাত আর সে এটাকে উত্তম মনে করলো সে আল্লাহর রাসূলের উপর আনিত দিনকে আল্লাহর রাসূল খেয়ানত করেছে বলে সে সাব্যস্ত করার চেষ্টা করলো এটা সে কেন বলল লিয়ান আল্লাহ ইয়াকুল ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে যে কারণ আল্লাহ তাআলা বলেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজকের দিনে তোমাদের উপর দিন পরিপূর্ণ করলাম কে করেছে পরিপূর্ণ এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে যে যদি কোনো মানুষ বলে যে কোনো কিছু বিদআতে হাসানা আছে তাহলে সে আল্লাহর নবীকে বলল যে আল্লাহর নবী রিসালাতের খেয়ানত করেছে এটাই সে দাবি করলো কারণ লিয়ান্নাল্লাহ ইয়াকুল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এখন কি হবে আমি শেষ করে চলে যাই আমি চল্লিশে শেষ করে ফেলতেছি ইনশাআল্লাহ অন্য যে জোরে বলতে চাই কিছু বলাও যাবে না মসজিদে السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله بعد أمين إن شاء الله সাত মিনিটের মধ্যে ইনশাল্লাহ আশা করি ক্লোজ করবো ইনশাল্লাহ তাআলা তো আজান হয়েছে আমি চুপ ছিলাম আপনারা বলছেন লাভ হইলো কি যাই হোক আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লিআন্নাল্লাহ ইয়াকুলু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে বিদআত এজন্য ছাড়তে হবে কোন মানুষ যখন কোন বিদআত করবে সে এটা এলান করলো যে আল্লাহর নবী তার রিসালাতের উপর খেয়ানত করেছে সে আল্লাহর নবীকে অস্বীকার করলো কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহ রেফারেন্স হিসেবে বললো যে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছে কেউ যখন নতুন কিছু উদ্ভাবন করবে ইবাদতের তার মানে সে স্যাটিসফাইড না যা আল্লাহর নবী কমপ্লিট করে দিয়েছে সে মনে করে দেয়ার ইজ সামথিং লেস এখানে নাকস কিছু আছে সেটা মনে করে যেখানে কম আছে সেটা বাড়া এরকম মনে করে অন্য কোনো কারণ তিনি বলেননি দেখুন বিদআত কেন ছাড়তে হবে একটা হাদিস যদি আপনি খুব মনোযোগ সহকারে শুনেন আমাদের এই ধরনের প্রোগ্রাম অথবা কনফারেন্সগুলোতে এমন কোন শেখ এমন কোন আলেম উলামা ইভেন বাংলাদেশের আপনি এখন আপনি যে কোনো বক্তব্যের স্টেজে যান এটা যে কোনো ধরনের বক্তব্য যেটা ইসলামিক প্রোগ্রামগুলো প্রায় প্রোগ্রামে হুজুর মোল্লা মুফতি শেখ যে যেভাবে ডাকে প্রায় ইসলামকে যারা রিপ্রেজেন্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যারা খলিফার দায়িত্ব করে তারা প্রায় কিন্তু এই হাদিসটা বলে তারা বেশিরভাগ বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন একজন সাহাবী তিনি হচ্ছেন সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনেছেন যে আল্লাহ নবী বলবেন যে বলেছেন যে আমি হাউজের পাড়ে তোমাদের আগে উপস্থিত থাকব বিদআত কেন ছাড়তে হবে এই একটা হাদিস যথেষ্ট হতে পারে যে ঈমান আনে কিতাবের প্রতি নবী রাসূলদের প্রতি ফেরেশতার প্রতি আল্লাহর প্রতি এই একটা হাদিস যথেষ্ট হতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যত মানুষ কিয়ামতে যাবা হাউজে কাউসার অতিক্রম করবা সবার আগে কি আমি ওখানে উপস্থিত থাকব যে সেখানে উপস্থিত হবে আমাদের মধ্যে যে ব্যক্তি হাউজে কাউসার কাছে উপস্থিত হবে সে সেখান থেকে পান করার সুযোগ পাবে আর যে একবার হাউজে কাউসার থেকে পান করার সুযোগ পাবে সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না তার কখনো আর পিপাসা লাগবে না সুবহানাল্লাহ এখন অবশ্যই এমন কিছু দল আমার কাছে উপস্থিত হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে গ্যারান্টি কি বলছে গ্যারান্টি কিছু দল আমার কাছে উপস্থিত হবে যাদেরকে আমি আমার উম্মত বলে চিনতে পারবো এবং তারাও আমাকে তাদের নবী বলে চিনতে পারবে কিন্তু এরপরই তাদের ও আমার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে
যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম হবে যে আল্লাহ রাসূলের উম্মত আর তারও কনফার্ম হবে যে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক তখনই যখন আমরা কনফার্ম হব মধ্যখানে কি হবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন এরা তো আমারই অনুসারী তখন বলা হবে আপনি নিশ্চয়ই অবহিত নন যে আপনার পরে মানে আপনি যখন পৃথিবী থেকে চলে এসেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা এই দলগুলো ইসলাম দ্বীন ইসলামের মধ্যে কি কি পরিবর্তন করেছে ফাকুলু এই শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান বাদাল বাদি যারা আমার পরে পরিবর্তন করেছে দ্বীনকে যারা নানা ধরনের ইবাদত তাসবিহ তাহলিল জিকির আজকার পদ্ধতি সিস্টেম ক্রিয়েট করেছে আমার পরে দূর হোক দূর হোক দূর হোক দূর হোক যারা আমার পরে পরিবর্তন করেছে দিনকে এই জন্য আপনি বিদআত থেকে দূরে থাকবেন আপনি বিদআত থেকে দূরে থাকবেন আর একটা অত্যন্ত প্রয়োজনীয় রিজনে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইস মিন্নি যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আল্লাহর নবীর অন্তর্ভুক্ত নন আরে আপনি তো জিকির আজকার বানাচ্ছেন আপনি তো সিস্টেম ক্রিয়েট করতেছেন আপনি তো নানা রঙের টুপি হ্যান ত্যান এগুলা করতেছেন তিনজন মানুষ তো এরকম সিদ্ধান্ত নিয়েছিল যারে আমরা কি আল্লাহ রাসূলের মতো কোথায় তিনি কোথায় আমরা ওনার আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ একজন বলল সারা রাত জেগে থেকে নামাজ পড়ব আরেকজন বলল কখনো বিয়ে শাদি করব না আরেকজন বলল কখনোই রোজা ভাঙবো না আল্লাহ রাসূল তখন বলেছে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আরে সারা রাত তুমি কেন জেগে থাকবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেগেও ছিলাম ঘুমায়ও ছিলাম আমি বিবাহ করেছি সন্তান গ্রহণ করেছি আমি কোনোদিন রোজা রাখিনি আবার আমি কোনোদিন রোজা রেখেছি নফলের ক্ষেত্রে তুমি কেন সারা রাত জাগবা তুমি কেন সারা রাত সারা দিন রোজা রাখবা তুমি এটা কিভাবে করবা আল্লাহকে তো আমার চাইতে আর বেশি কেউ এই জমিনের উপরে আসমানের নিচে চেনে নাও ভালোবাসে না তিনি বলেছেন যে ব্যক্তি আমার দেখছেন আপনি বলতেছেন বেশি করবেন ওরাও বেশি করতে চেয়েছিল আল্লাহ নবী বলছে যে বেশি যে করতে চাইবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় আকুল কৌলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম যেহেতু সালাতের টাইম হয়ে গেছে 5 মিনিট সবাইকে সময় দিতে অবস্থা যাতে সবাই উযু করে সালাত আদায় করতে পারে আমি বিনীতভাবে ছোট মানুষ হিসেবে আপনাদেরকে অনুরোধ করি যারা আমাকে ভালোবাসেন সবাইকে ভালোবাসেন আপনারা যারা আল্লাহর জন্য আমাদেরকে ভালোবাসেন আমি বা আমরা সবাই আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি সালাতের পর সবাই মনোযোগ দিয়ে শুনবেন কারণ বক্তব্য যারা যারা জ্ঞান গর্ব আলোচনা করবে ওনারা ইনশাল্লাহ সালাতের পর ইনশাল্লাহ স্টেজে আসবে আমি সবার আগে শুরু করার কথা ছিল যে আমি বললাম সব বিজ্ঞ আলেম আসছে আমি ছোট মানুষ আসছি আলহামদুলিল্লাহ মিডল পয়েন্টে পড়ছি যাক সেফ জোন আলহামদুলিল্লাহ আর একটা আমি শেষ করে দিচ্ছি তিনটা স্টেটমেন্টে এটা রেকর্ড করবেন একটু প্লিজ আমি যদিও সব ক্যামেরা ট্যামেরা ওয়াজে অ্যালাউ করি না যেহেতু আমার ওয়াজ না আমি কিছু বললাম না ভালো হয়েছে এই যাবৎকাল আমি অনেক বক্তব্য দিয়েছি আমি জানি না আমি কতটুকু সঠিক কথা বলেছি তবে তিনটা ভুল আমি ওয়াজের মধ্যে ভুল বক্তব্য প্রদান করেছি যেটা ইসলাম সমর্থন করে না এগুলো আমার অনভিজ্ঞতা এবং আমার গবেষণার কমতি আমার ঘাটতি আল্লাহ আমাকে ক্ষমা করুন যেমন আমি একটা জুমার খুতবায় বলেছিলাম যে যে ব্যক্তি রমজান মাসে একটা রোজা ভাঙে সে 60টা রোজা থাকতে হবে ওখানে একটা কথা মিসিং ছিল যে স্ত্রী সহবাস করে যে এটা করবে স্ত্রী সহবাস করে রোজা ভাঙলে 60টা রোজা রাখবে এই কথাটা স্ত্রী সহবাস কথাটা ওখানে মিসিং ছিল আমি চাচ্ছি এটা আপনাদেরকে বলে অ্যানাউন্স করতে যদিও এর ব্যাপারে অনেক আলেমুলের মতামত আছে যে এখানে ইস্তেগফারটাই ক্ষমা চাওয়াটাই হচ্ছে মূল মূল হচ্ছে ক্ষমা চাইলে হবে আরেকটা আমি কয়েকদিন আগে একটা মাহফিলে আমি একটা অ্যাপ্লিকেশন পড়তাম দোয়ার আসকারুস সাবাহিল মাসার যেখানে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিক এটার একটা বেনিফিট বলেছিলাম তো বেনিফিটটা তাহকিক করার পর দুর্বল সনদে বর্ণিত কিন্তু আমি এটা আমার তো তাহকিক ছিল না আমি বলে ফেলেছি এখন বাংলাদেশের মোবাইলে মোবাইলে মহিলা পুরুষ ছোট বলা পাইন গান বাজনা লাগাইয়া গজল লাগাইয়া এই বেনিফিট বলে বেড়াচ্ছে সবার মোবাইলে মোবাইলে বেনিফিট আমি তো চিন্তা করলাম
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমাকে কিছু দিনই ভাই বলল যে ভাইয়া আপনি কি এই ফজিলত যে বর্ণনা করেছেন আপনি কি অবগত আছেন এটা এটা মানে হাদিসের সনদটা সম্পর্কে আমি যখন এরপর একটু টনক নড়ে উঠলো আমি দেখলাম যে না আমার কাছে কোনো পারফেক্ট কোনো জোরালো কোনো দলিল নেই যেটা আমি এটাকে সাব্যস্ত করব তারপরও কিছু কিছু আলেম ওলামা বলেছে যে এইটা একটা দোয়া করা যায় কিন্তু আমি যে বেনিফিট এক্সপ্লেইন করেছি বেনিফিটটা তো সাব্যস্ত না বেনিফিটটা কি না সাব্যস্ত না এরপর আমি একটা মাহফিলে আমি এটা লাস্ট একটা মাহফিলে আমি আবেগবশত এসে বলে ফেলেছিলাম ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী এর তরজমা আমি করে ফেলেছি যে আল্লাহ নিজে নবীর উপর দরুদ পড়ে যেটা আমি ভুল তরজমা করেছি কি করেছি আমি ভুল তরজমা করেছি আমার জ্ঞানের স্বল্পতার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার কথাবার্তার অনিষ্টতা থেকে আপনাকে আপনাদেরকে আশ্রয় দিন আমি যদি লেখালেখিতে অভ্যস্ত না তাই আমি এটা অ্যানাউন্সমেন্ট করলাম এই তিনটা জিনিস যারা আপনারা এটা আবেগে প্রচার করেন এর জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ নলেজ ছিল না এটা আমার অজ্ঞতাবশত আমি বলেছি আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনারা এগুলো প্রচার করেন না এইগুলো থেকে বেরিয়ে যারা আপনারা আমিও বেরিয়ে গেছি এগুলো থেকে জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আহসানাল জাযা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ